হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলের নতুন একটি সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটি এনিমি সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটির নাম হলো সামার টাইম রেন্ডারিং। গত বছর 25টি এপিসোড নিয়ে এই সিরিজটি রিলিজ করা হয়। এটি মূলত একটি টাইম ট্রাভেল এনিমি সিরিজ হলেও আপনি এখানে পৃথিবীর যত জনরা রয়েছে শুধু কমেডি ছাড়া সব জনরা দেখতে পারবেন। আপনি যেই টাইপের এনিমি সিরিজ দেখতে পছন্দ করেন না কেন, আপনার এই সিরিজটি মাস্ট ভালো লাগবে। আর আপনি যদি আপনার জন্য কি অপেক্ষা করছে, প্রতিটি এপিসোডে সিরিজটি আপনার চিন্তা ভাবনার সীমারেখা পার করে এক অন্য ডাইমেনশনে চলে যাবে। আপনার পছন্দের ক্যারেক্টার গুলো সেকেন্ডের ভেতরই আপনার চোখের সামনে মারা যাবে। আর আপনি আমার মতো ভাববেন, তাহলে বুঝি সব এখানেই শেষ হয়ে গেল। তো চলুন গাইস, আর বেশি কথা না বাড়িয়ে এক অনন্ত সাসপেন্সের দুনিয়ায় হারিয়ে যাওয়া যাক। তো এপিসোডটি শুরুতেই আমাদের এই সিরিজটির মেন ক্যারেক্টার শিনপেকে একটি বোটে দেখানো হয়, যার পাশেই একটি মেয়ে বসা ছিল। মেয়েটি শিনপেকে প্রশ্ন করে যে সে কত বছর পর বাড়ি ফিরছে, সেটা কি তার মনে আছে নাকি? তখন শিনপে বলে 2 বছর পর, যেটি শুনে মেয়েটি রাগ হয়ে বলে, তুমি নিউ ইয়ারের দিনও আমাদের সঙ্গে দেখা করতে আসোনি, ওখানে সবাইকে আমার ভালোবাসা দিও। যেটি শুনে শিনপে বলে, তুমি কি আমাদের সঙ্গে যাচ্ছ না? আর এর উত্তরে মেয়েটি বলে, আজ আমি তোমার সঙ্গে যাচ্ছি না শিনপে, তুমি আমাকে খুঁজে বের করো এবং মিও খেয়াল রেখো। তখনই শিনপের ঘুম ভেঙে যায় এবং সে নিজেকে একটি অপরিচিত মেয়ের কোলে আবিষ্কার করে, অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। মেয়েটি তো রাগান্বিত হয়ে শিনপেকে এক চড় মেরে সেখান থেকে উঠিয়ে দেয়, যার কারণে শিনপে বাকিটা সফর দাঁড়িয়ে দাঁড়িয়ে পার করে দেয়। তো একটু পরে অ্যানাউন্স করে বলা হয় যে শিপ হিতোগাশিমা দ্বীপের কাছে চলে এসেছে। এই দ্বীপটি শহর থেকে অনেক দূরে, এখানে জনবসতি মাত্র 700 জন। মাঝে মাঝে এখানে কিছু টুরিস্টরা ঘুরতে আসে। আমাদের শিনপে এখানেই বড় হয়েছে, সে শহরে জব নেওয়ার কারণে আর 2 বছর পর সে একটি কারণে এখানে এসেছে, যেটি হলো আফতার ছোটকালের ফ্রেন্ড উশিরা শেষ কৃত্য, এবং সে তার ফ্রেন্ডকে শেষবারের মতো দেখার কারণেই এখানে এসেছে। আর আজকের তারিখটি হলো 22শে জুলাই। আপনারা সবাই এই তারিখটি মনে রাখেন, কারণ সব খেলা এই তারিখের ভেতরে রয়েছে। যাই হোক, শিনপে একটু সামনে আগানোর সাথে সাথে সেখানে তাকে রিসিভ করতে একটি মেয়ে সাইকেল নিয়ে আসতে থাকে, এবং এই মেয়েটির নামই হলো মিও, যার কথা আমরা এপিসোডটির শুরুতে ওই মেয়েটির মুখে শুনেছিলাম। মিও ঠিক মুহূর্তে ব্রেক না করতে পারায় সে সোজা উল্টে গিয়ে পানির ভিতরে পড়ে। এই মিও হলো উশিওর ছোট বোন, যার শেষ কৃত্যে শিনপে এখানে এসেছে। তো শিনপে মিওকে পানি থেকে উঠিয়ে তারা বাসার দিকে যেতে থাকে। তখনই আমরা পথে ওই মেয়েটিকে ফোনে কথা বলতে দেখতে পাই, যার সাথে শিনপের শিপে দেখা হয়েছিল। যাই হোক, এখানে আর তাদের সঙ্গে দেখা হয় না, আর শিনপে মিওর সাথে করে সেই শেষ কৃত্য অনুষ্ঠানে চলে আসে। আর এখানে একটি অবাক করা বিষয় হলো, শিনপে শিপে বসে যে মেয়েটিকে স্বপ্নে দেখেছিল এখানে সেই মেয়েরই ছবি টানানো ছিল, যা থেকে বোঝা গেল ওই মেয়েই হলো উশিও, যে মারা গেছে। 10 বছর আগে শিনপের বাবা মা মারা যাওয়ার পর উশিওর ফ্যামিলি শিনপেকে অ্যাডপ্ট করে। তারপর থেকে শিনপে এবং উশিও একসঙ্গে বড় হয়, এজন্য তারা দুজন অনেক ভালো ফ্রেন্ড ছিল। শিনপে যখন ওই আইল্যান্ড ছেড়ে শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন উশিও শিনপের হাতে বানানো তরকারি খেতে চেয়েছিল। তখন শিনপে তাকে বলেছিল যে সে নেক্সটে যখন আসবে তখন খাওয়াবে, কিন্তু সেই দিনটি আর আসলোই না। শিনপে শুনতে পায় আশেপাশের লোক বলাবলি করছিল যে উশিওর বডি নাকি পোস্টমর্টম করা হয়েছে, যেটি শুনে তো শিনপে পুরো অবাক হয়ে যায়। শিনপে কেন অবাক হয়েছে সেটি আপনারা একটু পরেই জানতে পারবেন। যাই হোক, তখনই একটি ফ্ল্যাশ জ্বলে ওঠে, যেটা দেখে সবাই ভাবছিল কেউ হয়তো ছবি তুলেছে। আপনারা এই ফ্ল্যাশটির কথা মনে রাখেন, এটি নিয়ে একটি বড় রহস্য রয়েছে যেটা আপনারা আস্তে আস্তে সামনের দিকে জানতে পারবেন। যাই হোক, তখনই একজন এসে শিনপেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, শিনপে আমার চোখের সামনেই উশিও মারা গেল, কিন্তু আমি ওকে বাঁচাতে পারলাম না, ও একটি ডুবতে থাকা বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিল। এই ছেলেটি হলো শিনপের বন্ধু, তার নাম হলো সৌ। যাই হোক, শিনপে সৌকে নিজেকে সামলাতে বলে। তো এরপর উশিওর বডি শ্মশানে নেওয়ার জন্য সেখানে গাড়ি চলে আসে। শিনপে সৌকে বলে, উশিও যেহেতু একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে তোমার বাবা ডক্টর হিশিগাতা উশিওর বডিকে কেন পোস্টমর্টম করলো? তখন সৌ শিনপেকে বলে, ওই যে সামনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছ, ওর নাম হলো কোবায়াকাওয়া শিওরি, ও কোবায়াকাওয়া ফ্যামিলির মেয়ে।
মেয়ে। ওকে বাঁচাতে গিয়ে ওশিও মারা গিয়েছিল। শিয়রি ওই অ্যাক্সিডেন্টের পর থেকে একেবারে নীরব হয়ে গেছে। তো এরপর সেখানে একটি পুরোহিত আসে এই শেষকৃত্যের কাজ শুরু করার জন্য। সে সিনপেকে ডাকে ওশিওর বডিটিকে গাড়িতে তোলার জন্য তাকে সাহায্য করতে। তখন সো সিনপেকে বলে, পোস্টমর্টমের ব্যাপারটি আমি তোমাকে রাতে কল দিয়ে জানাবো। তো এরপর সিনপে শেষ কৃতকার্য শেষ করে বাসায় চলে এসে রান্না করতে থাকে, কারণ সে অনেক ভালো রান্না করতে পারে। তখনই সেখানে মিওর বাবা মিস্টার আলান চলে আসে। মিস্টার আলান দেখে সিনপে সেই খাবারটি রান্না করছে যেটি উশির ফেভারিট ডিশ ছিল। সিনপে ভুলে উশির জন্য এক প্লেট খাবার বেড়ে ফেলে। আসলে তারা কেউ এখনো মানতেই পারছে না যে উশিও মারা গেছে। যাই হোক, এরপর সিন শিফট হয়ে আমাদেরকে দেখানো হয় মিও কেন জানি তার স্কুল ড্রেস পরিহিত অবস্থায় বাহিরে দাঁড়িয়ে নিজের বাসার দিকে দেখছিল। তখনই সেখান থেকে একজন পুলিশ অফিসার তার বাসার দিকে যাওয়া ধরলে সে মিওকে এইভাবে দেখে তাকে জিজ্ঞাসা করে যে কোনো সমস্যা হয়েছে নাকি। কিন্তু মিও তার কথার কোনো উত্তর না দিয়ে শুধু এক নজর তার দিকে তাকায়। তখনই সিন আবারও সিনপের কাছে চলে আসে, যেখানে সিনপে কলে সোয়ের সাথে উশির পোস্টমর্টমের ব্যাপারে কথা বলছিল। সো বলে উশির পোস্টমর্টম করা হয়নি, এটি মানুষের একটি ভুল ধারণা। আমার বাবা তো পুলিশের ডাকার কারণে ওখানে গিয়েছিল, কারণ উশির গলায় একটি চিহ্ন পাওয়া গিয়েছিল যেটা দেখে মনে হচ্ছিল কেউ যেন তার গলা চেপে ধরে ওকে মেরে ফেলেছে। এই কথা শুনে তো সিনপের মনে হয় তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সো আরো বলে, সেদিন আমরা স্কুলের পেছনে সমুদ্রের তীরে খেলা করছিলাম, যেখানে সাধারণত টুরিস্টরা যায় না। আর যখন শিউরি পানির ভিতরে পড়ে যায়, তখন উশিও সর্বপ্রথম শিউরিকে ওই অবস্থা দেখে তাকে বাঁচাতে চলে যায়। আমি এবং মিও সঙ্গে সঙ্গে তার পিছনেই চলে যাই। তখন ওখানে এমন কেউ ছিল না যে কিনা উশিওকে মারতে পারে। সিনপে শোকে জিজ্ঞাসা করে যে উশিওর গলার চিহ্নের ব্যাপারে সবাই জানে নাকি। তখন শো বলে, না, এই ব্যাপারে শুধু আমি, মিও, মিওর বাবা, আমার বাবা এবং পুলিশ জানে। পুলিশ তো এই বিষয়টিকে একটি নর্মাল অ্যাক্সিডেন্ট বলে কাটিয়ে দিয়েছে, তবে আমি শিওর ওটি একটি মার্ডার ছিল। তখনই সিনপের রুমে কেউ একজন এসে কড়া নাড়তে থাকে, আর সিনপের দরজা খুলে সে সেখানে মিওকে দেখতে পায়। মিও বলে উশিও তার মৃত্যুর সময় এই নেকলেসটিকে পরেছিল, হতে পারে এটি তার জন্য অনেক স্পেশাল কিছু ছিল। মিও সিনপেকে তার বোনের এই শেষ স্মৃতিটি দিয়ে সিনপেকে জড়িয়ে ধরে তার বোনের কথা মনে করে অজনে কান্না করতে থাকে। মিও বলে, আমি আমার বোনের হত্যাকারীদের কখনোই ক্ষমা করব না। যেটি শুনে সিনপে মিওকে জিজ্ঞাসা করে যে সে কি জানে নাকি উশিওকে কে হত্যা করেছে। তবে এখানে মিও এই বিষয়ে কিছুই জানে না বলে। তো এরপর মিও চলে যাওয়ার পর সিনপে রুমে বসে নেকলেসটিকে দেখে সেই দিনের কথা মনে করে, যেদিন সে এই নেকলেসটিকে উশিওকে গিফট করেছিল। উশিও তখন এটিকে পেয়ে অনেক খুশি হয়েছিল। আর অতীতের এই কথাটি মনে করে সিনপে এই নেকলেসটিকে ধরে উশিওর জন্য অঝরে কান্না করতে থাকে। তো এরপর সিন শিফট হয়ে আমাদেরকে পরের দিনের অর্থাৎ 23 জুলাই সিন দেখানো হয়, যেখানে সিনপে মিওদের রেস্টুরেন্টে কাজ করছিল। তখন একজন লোক সিনপেকে বলে, সিনপে তুমি কি তাকে পেয়ে গেছো যার কথা তুমি সকালে আমাকে জিজ্ঞাসা করেছিলে। এটা শুনে তো সিনপে অবাক হয়ে বলে, আমি আবার কখন তোমাকে কি জিজ্ঞাসা করলাম। তখনই সেখানে সেই পুলিশ অফিসারটি চলে আসে, যাকে আমরা কাল রাতে মিওর ওখানে দেখেছিলাম। এই পুলিশ অফিসারটির নাম হলো টোরসুমুরা। সে এই দ্বীপের একমাত্র পুলিশ এবং সে উশিওদের আত্মীয়, যার কারণে সে সিনপের পরিচিত ছিল। তখন মিও এসে টোরসুমুরাকে জিজ্ঞাসা করে যে সে সকালে খেতে কেন আসেনি, যেটির উত্তরে টোরসুমুরা বলে, কোবায়াকাওয়া ফ্যামিলি হঠাৎ করে গায়েব হয়ে গেছে, আমি সেটা নিয়ে একটু বিজি ছিলাম। কোবায়াকাওয়া হলো ওই মেয়েটি যার নাম হলো শিওরি, তার পরিবার। তো এই কথা শুনে তো সিনপের অনেক অবাক হয়ে যায়। টোরসুমুরা বলে, আজ সকালে যখন কোবা সব আটটা বাজার পর খোলা হয়নি, তখন তাদের প্রতিবেশীরা কি হয়েছে এটা দেখার জন্য যখন তাদের ঘরে যায়, তখন তাদের পুরো ঘর খালি অবস্থায় ছিল। টোরসুমুরা সন্দেহ করছে অতিরিক্ত ঋণের কারণে হয়তো তারা রাতারাত পালিয়ে গেছে। এইটা শুনে মিও সেখান থেকে কান্না করতে করতে বেরিয়ে যায়। সিনপেও তার পিছু করলে সে মিওকে এক জায়গায় উদাস হয়ে বসে থাকতে দেখে। সিনপে বলে, কাল উশিও শেষ কৃতকার্যও তো পুরো কোবায়াকাওয়া ফ্যামিলি ছিল, তাহলে আজ রাতারাত তারা কোথায় চলে গেল। তখন মিও বলে, লাস্ট কিছুদিন ধরে শিউরি অন্যরকম আচরণ করছে। সিনপে বলে, হয়তো অ্যাক্সিডেন্টের কারণে ও শক হয়ে রয়েছে। যেটি শুনে মিও বলে, আমি অ্যাক্সিডেন্টের পরের কথা বলছি না, ও অ্যাক্সিডেন্টের এক সপ্তাহ আগে থেকেই কেমন জানি আজবাজব সব কথা বলতো। ওর মনে হতো কেউ জানি সবসময় ওর পিছু করছে, ও একবার নিজের চেহারার মতো কাউকে দেখতে পায়। যেটি শুনে তো সিনপে একেবারে অবাক হয়ে যায়। সিনপে বলে, ওটি হয়তো শিউরির মতো কেউ দেখতে ছিল। তখনই সেখানে একটি বয়স্ক লোক এসে বলে, ওইটা শিউরির ছায়া ছিল। মিও সিনপেকে বলে, ওনার নাম হলো নেদু, উনি একজন শিকারী। তো লোকটি বলে, ওটিকে ছায়ার অসুখ বলা হয়। এই আইল্যান্ডে এই অসুখ কমন একটি জিনিস, তবে বহু বছর ধরে এই অসুখ কারো হয়নি। যদি এই ছায়ার অসুখ কারো হয়ে যায়, তাহলে সে নিজের ছায়াকে মানুষ রূপে দেখতে পায়। যে একবার নিজের ছায়াকে দেখে ফেলে
সে আর বাঁচতে পারে না। বলা হয় তাকে নাকি তার ছায় মেরে ফেলে, এরপর তার ছায় ধীরে ধীরে তার পুরো পরিবারকে মেরে ফেলে। এই লোকটি তার দাদার কাছে শুনেছিল, যার ছায়ার অসুখ হয় সে নিজেকে শুদ্ধকরণ করতে হিরোকো মন্দির যায়। এটা বলে সে সেখান থেকে চলে যায়। মিও শিনপেকে বলে, আমি আমার দাদের মুখে এই কাহিনী শুনেছিলাম। যেটি শুনে শিনপে বলে, এটি হয়তো কোন রূপকথার গল্প। আর তখন মিও বলে, আমিও তো উশিও ছায়া দেখেছিলাম। যেটা শুনে তো শিনপের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। মিও বলে, উশিও মারা যাওয়ার 3 দিন আগে যখন আমরা বিচ থেকে ময়লা পরিষ্কার করছিলাম, তখন আমি আর উশিও দূরে উশিওর ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। আর এর 3 দিন পরেই উশিও মারা যায়। এখন মিওর চিন্তা হচ্ছিল যে শিওরির পরিবারেরও আবার কিছু হয়ে গেল নাকি। শিনপে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে সে মাত্র এসব কি কাহিনী শুনল। শিনপে মিওকে জিজ্ঞাসা করে যে সে কি উশিওর ছায়ার ব্যাপারটি অন্য কাউকে জানিয়েছে নাকি। তখন মিও বলে, না। যেটি শুনে শিনপে মিওকে বলে, চলো আমরা ওই হিরোকো মন্দিরে যাই, ওখান থেকে হয়তো এই ছায়ার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যেতে পারে। হিরোকো এই দ্বীপের একমাত্র মন্দির যেটা এই দ্বীপের উত্তর অংশে অবস্থিত। তো এরপর মিও এবং শিনপে সেই হিরোকো মন্দিরে চলে আসে। তারা মন্দিরের গেট লক করছিল, কিন্তু ভেতর থেকে কেউ কোনো রেসপন্স করছিল না। তখনই শিনপে লক্ষ্য করে মিও এক দৃষ্টিতে কোথাও যেন তাকিয়ে রয়েছে। যেটা দেখে শিনপেও যখন সেদিকে তাকায়, তখন সে দেখে ঝোপের ভেতরে কেউ একজন ছুটে গেল। মিও বলে, আমি ওখানে শিওরিকে দেখেছি। এটা বলে সে শিনপেকে টেনে ঝোপের ভেতরে নিয়ে যায়, কিন্তু তারা সেখানে কিছুই দেখতে পায় না। শিনপে বুঝতে পারছিল না যে এটা যদি সত্যি শিওরি হয় থাকে, তাহলে ও তাদের দেখে পালাচ্ছে কেন। তখনই তারা জঙ্গলের ভেতর থেকে একটি গুলির শব্দ শুনতে পায়, যেটি শুনতে পেয়ে তারা সঙ্গে সঙ্গে সেদিকে ছুটে গেলে শিনপে সেখানে যা দেখতে পায় এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শিনপে দেখে সেই বোটের মহিলাটি এখানে আহত অবস্থায় পড়ে রয়েছে। মহিলাটি বলে, আমি ভুল করে ফেলেছি। সে শিনপেকে তার কাছে টেনে নিয়ে গিয়ে কিছু বলতেই যায়, তখনই একটি গুলি সজোরে তার মাথায় এসে আঘাত করে, আর সে সেখানেই মারা যায়। এবং শিনপে তার পেছনে মিওর আওয়াজ শুনতে পায়। আর সে পিছনে তাকালে দেখে হুবহু মিওর মতো একজন মিওর মাথায় বন্দুক তাক করে রয়েছে। যা দেখে শিনপের আর বুঝতে বাকি রয় না যে সত্যি সত্যি এই দুনিয়াতে ছায়া রয়েছে। মিওর ছায়াটি শিনপের চোখের সামনে মিওকে হত্যা করে ফেলে। এরপর সে শিনপের দিকে বন্দুক তাক করে তাকেও মেরে ফেলে। আর তখনই সিন কাট হয়ে যায়। আর আমরা শিনপেকে আবারও সেই মহিলাটির কোলে দেখতে পাই, যে সিনটিকে আমরা এই এপিসোডটি শুরুতে দেখেছিলাম। আর এরই সঙ্গে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। তো আপনাদের কি মনে হয়, শিনপেকে এতক্ষণ স্বপ্ন দেখছিল নাকি সত্যি সত্যি তার সঙ্গে এসব ঘটেছে, সেটা আপনারা পরের এপিসোডে দেখতে পারবেন। এপিসোডটি শুরুর দিকে দেখে মনে হচ্ছিল এটি হয়তো কোন রোমান্টিক সিরিজ, কিন্তু যখন উশিওর পোস্টমর্টামের ব্যাপারটি সামনে আসে তখন মনে হচ্ছিল এটি হয়তো একটি ক্রাইম সিরিজ। আর লাস্টে ওই ছায়ার ব্যাপারটি দেখার পর এখন মনে হচ্ছে এটি হয়তো হরর টাইপ সিরিজ। আসলে যে এটি কোন টাইপের সিরিজ সেটি এখন পর্যন্ত আপনাদেরকে বলাই হয়নি। আস্তে আস্তে আপনারা যত এই সিরিজটি সামনের দিকে যেতে থাকবেন, ততই দেখবেন এই সিরিজটি এক অন্য ডাইমেনশনের দিকে চলে যাচ্ছে। আপনাদের কি মনে আছে, আমি এই এপিসোডটি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আপনি কখনোই আগে থেকে গেস করতে পারবেন না যে পরের এপিসোডে কি হতে চলেছে। তো এই কথা আমি কেন বললাম সেটার উত্তর আপনারা পরের এপিসোডেই পেয়ে যাবেন। যাই হোক গাইস, এটি যেহেতু একটি সিরিজের ফার্স্ট এপিসোড, তাই সবাই আজকের ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়েন, আর কমেন্টে জানিয়ে দিন আপনাদের কাছে এপিসোডটি কেমন লেগেছে। তো গাইস, পরের এপিসোডটি দেখতে চ্যানেলটিকে মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন, যাতে পরের এপিসোডটি আসার সাথে সাথে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যায়। এন্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়েন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস।